আলহামদুলিল্লাহ প্রিয় দোস্ত আহবাব, এবার হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনযাপন ও অভাব অনটন সম্পর্কে আলোচনা করবো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাতা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ বোন ছিলেন। প্রসিদ্ধ মহিলা সাহাবি ইয়াগনের মধ্যে ছিলেন। শুরুতে মুসলমান হইয়া গিয়েছিলেন, কথিত আছে তিনি 17 জনের পর মুসলমান হয়েছিলেন। হিজরতের 27 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তখন হুজুর সাল্লাল্লাহু ইসলাম ও হজরত আবু বকর সিদ্দিক জন্য হিজরত করিয়া দুনিয়া থেকে এবার ফসিয়া গেলেন। তখন হজরত জাহিদ রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজনকে মক্কা হইতে বইয়ের পরিবারের লোকজনকে লইয়া আসার জন্য পাঠাইলেন। তাহাদের সহিত হজরত আসমা রাদিয়াল্লাহু আনহু সিরিয়া আসিলেন। তখন কুবায় ফসিলেন, তখন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জন্ম হয়। হিজরতের পর সর্বপ্রথম তাহারই জন্ম। তখন সময়ের ব্যাপক দরিদ্রতা অবনতন যেমন প্রসিদ্ধ ছিল, তেমনি সেই যুগের হিম্মত কষ্ট সহিষ্ণুতা বীরত্ব সাহসিকতা নজিরবিহীন ছিল। বুখারী শরীফ হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জীবন ধারণের অবস্থা তিনি নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, জুবাইর স্ত্রী যখন আমার বিবাহ হইল তখন তাহার নিকট না মাল ছিল, না বিষয় সম্পত্তি, না কোনো কাজের লোক ছিল, না অন্য কোনো জিনিস। একটি উট ছিল পানি বহন করে আনবার জন্য, আর একটি ঘোড়া ছিল। আমি উঠের জন্য ঘাস ইত্যাদি জোগাড় করে আনিতাম এবং খেজুরের বিষি চূর্ণ করিয়া খাদ্য হিসেবে খাওয়াইতাম। আমি নিজেই পানি বহন করে আনিতাম এবং পানির ডোল ফাটিয়া গেলে নিজে উপর সেলাই করিতাম, আর নিজে ঘোড়ার খেদমত ঘাস ইত্যাদি ব্যবস্থা করিতাম, ঘরে সমস্ত কাজকর্ম নিজেই করিতাম। এইসব কাজের মধ্যে ঘোড়ার দেখাশোনা ও খেদমতে আমার জন্য বেশি কষ্টকর ছিল। রুটি অবশ্য আমি ভালো রুটি তৈরি করতে চাইতাম না, আটা খামির করিয়া প্রতিবেশী আনসারি মহিলাদের নিকট লইয়া যাইতাম। তারা অত্যন্ত সহানুভূতিশীল মহিলা ছিলেন, তারা আমার রুটি তৈরি করিয়া দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় বসিয়া জুবাইরের জন্য এক খণ্ড জমিন জাগির সুরব দান করিলেন। প্রায় 2 মাইল দূরে ছিল। আমি সেখানে যে খেজুরে বিশি মাথায় বহন করে লইয়া আসতাম। আল্লাহ আকবার! একবার আমি এভাবে বোঝা মাথায় করিয়া আসিতেছিলাম, মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ হইল। তিনি উটের উপর আরোহণ করে আসিতেছিলেন, আনসারদের একটি দল সঙ্গে আসছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঝিকিয়া উট থামাইলেন এবং আমাকে বসিবার জন্য ইঙ্গিত করিলেন, তাতে আমি উটের উপর আরোহণ করি। হুজুর সাহেব যাইতে আমার লজ্জাবোধ হইল, আর ইয়াও মনে পড়িল যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর আত্মমর্যাদা বোধ অনেক বেশি, তার নিকট হয়তো ইয়া অপছন্দনীয় হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধার থেকে বুঝিতে পারিলেন যে আমি উপর উপর করছি, লজ্জাবোধ করতেছি। ফিরিয়া গেলেন। আমি ঘরে আসিলাম, জোর জনকে কথা শুনিলাম যে এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সহিত আমার সাক্ষাৎ হয়, এবং ইয়াও বললেন যে আমার লজ্জাবোধ হইল আর তোমার আত্মমর্যাদা তোদের কথাও মনে পড়িল। জোবাইর জন্য বললেন, খোদার কসম তোমার খুজুর খেজুর বিশ্বের বোঝা মাথায় বহন করা আমার কাছে উহার সাহিত্য বেশি কষ্টদায়ক, কিন্তু অপারগতার কারণে ছিল, কেননা তাহারা অধিকাংশ সময় যা যে এবং অন্যান্য তিনি কাজে ব্যস্ত থাকিতেন। এই জন্য সাধারণত মেয়েদেরকে পরে কাজকর্ম করিতে হইত। এরপর আমার পিতা আবু বকরের জন্য আমার জন্য একজন খাদেম যার হুজুর তাকে দান করিয়াছিলেন পাঠিয়ে দিলেন। ফলে ওনার খেদমত হইতে আমি রেহাই পাইলাম, মনে হইল যেন কঠিন বন্দী দশা হইতে আমি মুক্ত হইয়া গেলাম। বোখারি সত্য হল ভাই ফাইজা, প্রাচীন কালেও আরবের নিয়ম ছিল, তবে এখনো রইয়াছে যে তারা খেজুরের দ্বারা চূর্ণ করিয়া অথবা যাতায় ভিজিয়া পানিতে ভিজাইয়া খাদ্য হিসাবে পশুকে খাওয়াইয়া থাকে। তো প্রিয় দোস্ত আহবাব, এই হচ্ছে হালচাল, আর বুঝতে পারছেন। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।